তুমি অন্য কারো সঙ্গে বেঁধ ঘর, এই কথা বলা গায়ক অনুপম রায়ের জীবনে লেগেছে বসন্তের ছোঁয়া। ফের জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। সমস্ত ঝড়ঝঞ্ঝা কাটিয়ে আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনুপম রায়। আগামী 2রা মার্চ কাছের মানুষ এবং পরিবার পরিজনদের সাক্ষী রেখে 4 হাত 1 হবে। কিন্তু পাত্রীটি কে জানেন? গত বছরের জল্পনা সত্যি করে টলিপাড়ায় গায়িকা প্রসিতা পালের সঙ্গেই গাঁঠ ছড়া বাঁধতে চলেছেন অনুপম রায়। দুজনের রসায়ন নিয়ে চর্চা ছিল বহু আগে থেকেই। গত বছর মার্চে অনুপম রায়ের জন্মদিনে শুরু হয়েছিল প্রসিতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন। যদিও সেই সময় অনুপম রায় জানিয়েছিলেন প্রসিতাকে তিনি 1 দশকের বেশি সময় ধরে চেনেন। এই বন্ধুত্ব প্রেমের দিকে মোড় নিচ্ছে এমনটা নাকি নয়, তবে বছর বদলানোর শুরুতেই অনুপমের মনের রঙও বদলে গেছে। ভালোবেসেই ছাদনাতলায় পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা দুজনই। টলিউডের একাধিক সিনেমায় গান গেয়েছেন প্রসিতা। রাজ চক্রবর্তীর বোঝে না সে বোঝে না সিনেমায় গান গেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন প্রসিতা। পরবর্তীতে সজনা, দেখতে বউ বউ, হতে পারে না এর মতো হিট গানও তিনি গেয়েছেন। অনুপম রায়ের সুরে তোমাকে নিয়ে গল্প হোকের মতো গানও গেয়েছেন প্রসিতা। 2021 সালের শেষের দিকে পিয়া চক্রবর্তীর সঙ্গে 6 বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানেন অনুপম রায়। জানিয়ে দেন, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। তবে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি পিয়ার সঙ্গে বিচ্ছেদ, সে কথাও নিজের মুখেই জানিয়েছিলেন অনুপম রায়। এবার পুরনো সকল বিরহ বিষাদ ভুলে নতুন একটি শুরুর অপেক্ষায় কলকাতার এই নন্দিত গায়ক।